আসসালামু আলাইকুম, সকল ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা রেজিস্টারের বেশ কিছু কাজ শিখব, খুবই গুরুত্বপূর্ণ। আমরা মোবাইল সার্ভিসিং করলেও রেজিস্টারের কাজটা আমাদেরকে একদম নিখুঁতভাবে শিখতে হবে, কারণ মোবাইল মাদারবোর্ডে অসংখ্য রেজিস্টার থাকে। আর এছাড়াও ইলেকট্রনিক্স যতগুলো ডিভাইস আছে তার মধ্যে রেজিস্টারের ব্যবহার অসংখ্য, তাই রেজিস্টারের ধারণাটা আমাদের সঠিকভাবে জানা না থাকলে আমাদের সার্ভিসিং করতে অনেক সমস্যা হবে এবং আমরা ভুল সার্ভিসিং করে বসবো। তাই রেজিস্টারের ধারণাটা আমি মনে করি সঠিকটা থাকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলে বেশ কিছু শিখতে পারবেন। তো আমরা ধীরে ধীরে শুরু করি। আমি আমার সার্ভিসিং জগতের প্রথম দিককার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে একটু ভালো হবে। যখন আমি প্রথম সার্ভিসিং শিখতে যাই, তখন কাজ করতে গেলে আমি চিন্তা করতাম যে একটা 1K রেজিস্টার নষ্ট হয়েছে, তো সমস্যা কী, আমি একটা 2.2K রেজিস্টার লাগিয়ে দিই, মাত্র অল্প একটু বেশি। আবার যখন ভেরিয়েবল প্রবলেম হতো, ভেরিয়েবল প্রবলেম হলে চিন্তা করতাম যে, যেমন ধরুন একটা ভেরিয়েবলের উপর লেখা আছে 102, তো আমি চিন্তা করতাম যে 102 লেখা আছে, সমস্যাকে আমি 103 লাগিয়ে দিই, তাহলে আরও ভালো হবে, একটা একটু পাওয়ার বেশি। 102 যেখানে লেখা আছে সেখানে 103, তাহলে তো পাওয়ার অনেক বেশি হবে, এটারও ভালো হবে। এরকম একটা ধারণা ছিল প্রথম দিকে, যখন আমি কাজ বুঝতাম না তখন। তো আসলে এই যে ভাবনাগুলো প্রথম যারা থাকে তাদের সবারই এরকম একটা ভাবনা থাকে। আবার এরকম ভাবতাম যখন আমার টেপ রেকর্ডার ছিল, আমি কোনো দোকানে সার্ভিসিং করতে নিয়ে যাইতাম, তখন ওই ছোট্ট ছোট্ট পার্টসগুলো লাগিয়ে দিত। আমি এরকম ভাবতাম যে যখন আমি সার্ভিসিং শিখব তখন ওই সবগুলো ছোট পার্টস খুলে ফেলে দেব, ফেলে দিয়ে একদম বড় বড় পার্টসগুলো আমার সেটা লাগাবো, যেন খুব সুন্দর সাউন্ড হয়, এরকম একটা ভাবনা ছিল। আসলে ভুল ভাবনা থেকে মানুষের সঠিক ভাবনাটা আসে। তাই আমাদের যে ভাবনাটা আছে যে পার্টসগুলো একটু বেশি পাওয়ারের লাগালে বোধহয় ভালো হবে, তো এই ভিডিওটা দেখলে আপনার সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, এই ভুল ভাবনাগুলোর। দেখুন, আমি এই যে ভেরিয়েবলের কথাটা বললাম যে 102 লেখা আছে সেইখানে 103 লাগিয়ে দিলেই তো হয়ে গেল, এক আরও এক পাওয়ার বাড়লো, তো এটা কী হয় আমি একটু আপনাদের কাগজ কলমে দেখিয়ে দিই। আচ্ছা, যে ভেরিয়েবলের কথাটা বললাম সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমরা কাজ করার সময় কতটাই না ভুল করে থাকি নতুন অবস্থায়। দেখুন, এটা হচ্ছে ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা লেখা আছে আপনার 102 এবং এটাতে লেখা আছে 103, তাহলে এটার থেকে মাত্র এটা 1 পয়েন্ট বেশি, তো কি এমন সমস্যা সেটাই বলছি। ধরুন এই ভেরিয়েবলটায় লেখা আছে আপনার 102, আরেকটাতে লেখা আছে আপনার 103, তাহলে মাত্র একটা পয়েন্ট কম বেশি। আসলে এখানে একটা পয়েন্ট কম বেশি নয়, ভেরিয়েবল এবং রেজিস্টারের হিসাবটা একই। ভেরিয়েবল দিয়ে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে মান নির্ণয় করা যায়, আর রেজিস্টার হচ্ছে ফিক্সড। একটা কথা মনে রাখবেন, ভেরিয়েবল হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে মান নির্ণয় করা যায় রেজিস্টারের মতোই, আর রেজিস্টারটা হচ্ছে ফিক্সড, এটা কোনো ঘুরানো ফেরানো যায় না, যা লাগাবেন সেটাই থাকবে। এখন এই যে সংখ্যাটা আছে রেজিস্টারের ক্ষেত্রে হিসাবটা কিন্তু এরকম হয়, প্রথম যে দুই সংখ্যা থাকবে সেটাই হবে, যেমন 1, 0, দুই সংখ্যার পর আছে কত, 2, তাহলে 1টা 0, 2টা 0, তাহলে কত হলো 1000, 1000 হলো কত, 1K। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু একটা 1K ভেরিয়েবল, এটা কিন্তু 1K ভেরিয়েবল, আর এখানে লেখা আছে কত, 103, তাহলে এটার হিসাব হবে আপনার 1, 0, এখানে আছে কত, 3, তাহলে 3টা 0, 1, 2, 3, তো টোটালি কত হলো 10000, তাহলে এটা কত হলো 10K। কোথায় 1K, কোথায় 10K, আমরা এখানে, আমি এখানে মাত্র 1 বুঝতাম যে মাত্র 102 আছে, 103 লাগিয়ে দিই, কিন্তু এখানে দেখুন 9000 কম বেশি এটার জন্য। তাই আমাদেরকে এই হিসাবটা একদম সহিভাবে শিখতে হবে, সঠিকভাবে শিখতে হবে। ঠিক আছে, আরেকটা কথা বলি, রেজিস্টারটা হচ্ছে একটি তার, আমার কথাটা ভালোভাবে মনে রাখবেন, রেজিস্টার হচ্ছে একটি তার। এই একটি তার যখন আমি এতটুকু দিলাম, দেখুন এটা হতে পারে, এটা ধরুন আপনি ধরে নিন
এটা হচ্ছে ওয়ান ওমস অর্থাৎ ডাইরেক্ট এটি একটি তার, এটা হচ্ছে ওয়ান ওমস ডাইরেক্ট একটি তার। তো যখন আমি এই সমপরিমাণ আরেকটা তার দিলাম, ওয়ান ওমস কত হলো? টু ওমস, ঠিক আছে, টু ওমস হলো। তো আমি এতটুকু সমপরিমাণ আরেকটা যদি তার দেই তাহলে কত হলো? ফোর ওমস। এভাবে তার বৃদ্ধি হতে 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 যখন 1000 এরকম 1000 খণ্ড একত্রে হবে তখন হবে কত? 1K অর্থাৎ 1000 কিলো। আপনি 1000 মাইল যেতে আপনার যতটা সময় লাগবে এখানে ততটা তার আছে একটা 1K রেজিস্টরে। এখন এই যে রেজিস্টরের যে দ্রুত এই যে তারটা যে বৃদ্ধি হয় এটা হয় কেন, এটা কী কারণে হয়? কারেন্টের গতি সেকেন্ডে প্রায় 300,000 কিলোমিটার। এই কথাটা মনে রাখবেন যে কারেন্টের গতি সেকেন্ডে প্রায় 300,000 কিলোমিটার। আরেকটা কথা বলি, আমি সবসময় দেখবেন বিদ্যুতে কারেন্ট বলি, মানে বিদ্যুতের পরিবর্তে কারেন্ট বলি, কারণ আমার বসের নাম হচ্ছে রায়হান কবির বিদ্যুৎ। আমি এই কারণে আমার বসের নামটা সবসময় মুখে আনতে চাই না। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই শুধু কারেন্ট বলে কেন। আশা করি এই ভিডিওতে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো 300,000 কিলোমিটার প্রায় যেহেতু, তাহলে কারেন্টেরও একটা গতি আছে, সেটা যেতেও সময়ের প্রয়োজন হয়। আরেকটা বিষয় হচ্ছে যখন দেখবেন আমরা কারেন্টের খাম্বা থেকে ঘরের কানেকশন নেই, একটা খাম্বার পর যখন আরেকটা খাম্বাতে কানেকশন আসে এভাবে আস্তে আস্তে দেখবেন এটা ধরুন পল্লী বিদ্যুৎ। তো এখান থেকে যে কারেন্টটা আসে সেটা আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যায় ধীরে ধীরে। তারপর একটা কী হয়, খাম্বার সাথে ট্রান্সমিটার ব্যবহার করা হয়। ট্রান্সমিটারের কারণে কী হয়, এখানকার বোল্টটা এখানে নিয়ে এসে আবার সেই গতিতেই ছাড়তে পারে। তো আমরা যদি এটা ব্যবহার না করতাম তাহলে কী হতো, এখান থেকে আসার পর এটা দুর্বল হয়ে যেত, এখানকার বাল্বগুলো বা মেশিনগুলো তেমন ভালোভাবে চলতে পারতো না, হয়তো ধীর গতিতে চলতো। তো এই রেজিস্টারটা আমাদের মূলত সেই কাজটাই করে দেয়। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যেমন ধরুন যে এই যে একটা বাল্ব, তো এই বাল্বটা যদি আমি জ্বালাইতে চাই, কোনো কিছু দিয়ে টেস্ট করতে চাই, তাহলে কী হবে দেখুন, এখানে বোল্ট আছে হচ্ছে আপনার কত একটু দেখে নেই, দেখুন এখানে প্রায় 16 বোল্ট আছে। তো 16 বোল্ট দিয়ে যখন আমি এখানে একটা বাল্ব জ্বালাইতে যাব কী হবে দেখুন, বাল্বটা কিন্তু নষ্ট হয়ে গেল। 16 বোল্ট এই বাল্বটা সহ্য করতে পারলো না। তাহলে রেজিস্টার আমাদেরকে কীভাবে সাহায্য করে সেটা দেখুন। যেমন ধরুন এখানে আমার কাছে একটা 1K রেজিস্টার আছে, তো এই রেজিস্টারটা আমি যে কোনো একটা কানেকশনের সঙ্গে জয়েন দিয়ে নেই, এখন যদি আমরা এটা ধরি, দেখুন এখন কিন্তু এই বাল্বটা নষ্ট হয়ে গেল না, বাল্বটা কিন্তু জ্বলছে। কারণ এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা কী করছে, এখানের যে গতিটা আছে, এখানে যে গতিটা, যে পাওয়ারটা আছে, সেটা এই যে 1000 কিলো ওমস, এই 1000 কিলো ওমস পার হয়ে যাওয়ার পর এই পাশে এসে কানেকশনটা দুর্বল হয়ে গেছে। এই পাশে সবল, এই পাশে দুর্বল। দুর্বল একটা বোল্ট একটা দুর্বল পাশকে কীভাবে মারবে? অবশ্যই একটা দুর্বলকে মারতে গেলে একটা সবলের প্রয়োজন। তো দুর্বল হয়ে দুর্বলকে মারতে পারে না। তাই এখানে যখন আমি এটা ধরছি, তখন এটা কী হয়েছে, জ্বলে গেছে, অর্থাৎ এটা আর নষ্ট হচ্ছে না। তো রেজিস্টারের কাজ মূলত এটাই, এখান দিয়ে যে বোল্টটা ঢুকবে, এখানে যে পাওয়ার, যেটা যে মানটা আছে, যতটা দ্রুত আছে, সেই নির্দিষ্ট ভোল্টেজটা এপাশে চলে আসবে। তো আমি এখানে যদি আরেকটা 1K রেজিস্টার লাগিয়ে দিই তাহলে কী হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই বাল্বটা আরেকটু কম জ্বলবে, ঠিক আছে, আরেকটু কম আলো হবে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আলোটা একই হচ্ছে, কিন্তু না, মানে ক্যামেরার কারণে দেখা যাচ্ছে যে আলোটা একই হচ্ছে, কিন্তু আলোটা একটু কম হয়েছে, অল্প একটু কম হয়েছে।
কারণ এখানে 2K অর্থাৎ তারটা আরও বৃদ্ধি হয়ে গেছে। তো এটা হচ্ছে রেজিস্টারের মূল সিস্টেম। আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, রেজিস্টার দূর হলে কি হয়। যেমন ধরুন যে আমি এটা একটু পানি নিলাম, দেখুন মনে করুন যে এটা একটা আপনার 1K রেজিস্টার। তো আমি যখন এটা সরিয়ে দিচ্ছি, দেখুন ধীরে ধীরে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। দেখুন তাহলে কি হলো, এখন 15 আপনার 15 চলে এসেছে, আর এদিকে যত আমি কাছে নিয়ে যাচ্ছি তত এটা মানে কমের দিকে আছে। তাহলে রেজিস্টারের হিসাবটা হচ্ছে যত কম থাকবে মান ততটা কাছাকাছি, আর রেজিস্টারের হিসাব হচ্ছে আর যতটা মান বেশি হবে রেজিস্টারের ততটা দূর। তো আশা করি আপনারা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছেন যে রেজিস্টার ব্যবহারটা কেমন হবে। আপনি রেজিস্টারকে কখনোই তার নির্দিষ্ট কাজ থেকে বিচ্ছিন্ন করতে পারেন না, তাহলে এই যে বাল্বের মতো অবস্থা হবে। তাই রেজিস্টারের যেখানে যেটা থাকবে সেখানে সেই মানে রেজিস্টার ব্যবহার করাটা সবথেকে ভালো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।